এবারে স্নান করে চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে, ঠিক আছে? চিকেন না, চিকেন কষা। চিকেন কষা, আচ্ছা ঠিক আছে, চিকেন কষা। নাই, এই দেখো বেলুন, নাও হাতে নাও। ঠান্ডা লাগবে। ঠান্ডা? কেমন বেলুনটা, ভারী? দেখবে ওর ভিতরে কি আছে। কি রান্না করছি দেখো, এই যে এটা দেখো কি রান্না করছি, এটা চিকেন। তুমি খাবে? চিকেন খাবে? ঠিক আছে রান্না করি। এখন তো কাঁচা আছে। হ্যাঁ এখন কাঁচা। এ মা সোনাই, উল্টো জুতো পরেছ? ঠিক করে পরো আগে, উল্টো হয়ে গেছে জুতো, ঠিক করে পরো। হ্যাঁ ঠিক করে পরো। হ্যাঁ আর ওইটাই ওইটাই পায়ে। হ্যাঁ এবার ঠিক আছে। ওরে বাবা, এটা কে? স্পাইডারম্যান? স্পাইডারম্যান কেমন করে দেখাও। ওরে বাবা, এরকম আর স্পাইডারম্যান, গানটা শোনাও তো। শোনাই, তোমার কাছে ওগুলো কি? ফিশ। আমার কাছেও ফিশ আছে দেখবে, এই দেখো। এটা কি ফিশ? আর তোমার কাছে কি ফিশ? বাবা তুমি কি রান্না করছো? কি রান্না করছি তুমি দেখবে। মুরগি রান্না করছি। হ্যাঁ চিকেন, চিকেন রান্না করছি, চিকেন। তুমি দেখবে, এই যে দেখো চিকেন রান্না করছি। আমি খাবো। তুমি খাবে? ঠিক আছে রান্না করে নি। ওই মাস্কটা পরে লেখাপড়া করবে? ওই বসো দেখি কেমন লেখাপড়া করতে পারো। ইলেভেন লিখলে, আচ্ছা ঠিক আছে। কটা চশমা পরেছো তুমি? দুটো চশমা কেউ একসঙ্গে পরে, তাও আবার সানগ্লাস রাত্রেবেলা একটা পড়তে হয়, দুটো পরে। সোনাই তুমি তাড়াতাড়ি নিচে নামবে? নিচে না নামলে মারবো, এক্ষুনি নিচে নামো তাড়াতাড়ি। ঠিক আছে একটা মিষ্টি খাও। টক মিষ্টি আবার টক হয় নাকি? একটা খাও। ইস, এরকম করে মিষ্টি খায়? তোমার হাতে ওটা কি? কিন্ডার জয়। খোলো দেখি। টানো জোরে, ওই তো খুলে গেছে। দাঁড়া দাঁড়াও, এবার এটার মধ্যে কি আছে? এটার মধ্যে খেলনা আছে মনে হয়, দেখো খোলো, এটার মধ্যে খেলনা আছে। কি খেলনা আছে দেখো? গাড়ি আছে দেখি। খোলো খোলো তাড়াতাড়ি খোলো। বা দারুন তো, গাড়ি পেয়েছে বাবা। গাড়িটা জুড়তে হবে, দাঁড়াও গাড়িটা আমি জুড়ে দিই, দাও। ওর মধ্যে ওই যে ওই যে চামচটা দিয়ে খাও, তুমি খাও, আমি খাইয়ে দেবো। তুমি খাবে না? মুখে দিচ্ছ কেন? একটু দূর থেকে করো, মুখে লেগে যাচ্ছে না সাবান জলটা? এই সোনাই, এই দেখো তোমার জন্য কি এনেছি। তুমি খাবে? হাত পাতো, হাত পাতো। না না, পুরোটাই নেবো। পুরোটাই নিয়ে নেবে? আচ্ছা চলো। তুমি পয়সাগুলো এভাবে বের করে রেখেছো কেন? চোর এসে চুরি করে নিয়ে যাবে। তাহলে আমাকে পয়সা দিয়ে দাও। না দেবো না। আমাকে দুটো দাও, তোমার তো অনেক পয়সা আছে। দুটো দুটো বলেছে? হ্যাঁ তুমি তো বললে। আচ্ছা এবারে তুমি পয়সাগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলো, নাহলে কিন্তু চোর এসে চুরি।